একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। কিন্তু সরকার গঠনের সময় মন্ত্রিসভায় ঠাঁই হয়নি 14 দলের শরিকদের। নির্বাচনের পর থেকে দৃশ্যত 14 দলের শরিকদের কোনো কর্মকাণ্ডেও অন্তর্ভুক্ত করেনি আওয়ামী লীগ। 14 দলের ভবিষ্যৎ কী সেটা নিয়েও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। বিষয়গুলো নিয়ে 14 দলের শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে 14 দলের শরিকদের নিয়ে একটি উত্তপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বৈঠকে 14 দলের শরিকরা বলছেন, 14 দলের ভূমিকা কী হবে তা প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা শুনতে চান এবং খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সাক্ষাতের বন্দোবস্ত করার জন্য বলেন। বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে অভিযোগ করে রাশেদ খান মেনন বলেন, আমাদের যদি বিরোধী দল হিসেবে থাকতে হয় তাহলে 14 দল রাখার দরকার নেই, আমরা 14 দল থেকে বেরিয়ে যাই এবং সত্যিকারের বিরোধী দল হিসেবে কাজ করি। এ সময় হাসানুল হক ইনু বলেন, 14 দলের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, ঐতিহাসিক কারণেই 14 দলে থাকা প্রয়োজন। তবে 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, 14 দলের নীতি ও আদর্শ মেনে কাজ করতে বলেছেন তিনি। তিনি বলেন, 14 দলের নীতিমালার বাইরে আমাদের কারও কোনো মন্তব্য ঠিক হবে না। গতকালের বৈঠকে স্পষ্টতই 14 দলের মধ্যে অসন্তোষ প্রকাশ পেতে শুরু করেছে। খুব শিগগিরই যদি তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পান তাহলে 14 দলের শরিকরা অবস্থান পাল্টাতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির শতাধিক আটক নেতাকর্মীর স্ত্রী, কন্যা এবং মায়েরা তারেক জিয়ার কাছে একটি চিঠি লেখার উদ্যোগ নিয়েছেন। চিঠির খসড়াটি এখন চূড়ান্ত হয়েছে। বিএনপির আটক একজন সাংগঠনিক সম্পাদক এবং বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত সহকারীর পরিবারের পক্ষ থেকে এরকম চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই চিঠির যে খসড়া তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে যে মায়ের জন্য হলেও দেশে ফিরে আসুন আপনি। আপনি বিদেশে থেকে যদি রাজনীতি করেন তাহলে বিএনপির ক্ষতি ছাড়া লাভ হবে না। বিএনপি এখন নেতৃত্ব শূন্য, এতিম একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপিকে বাঁচানোর জন্য এখন প্রয়োজন নেতৃত্বের। চিঠিতে তারা এও বলেছেন, বিএনপির কথা বাদই দিন, আপনি একজন সন্তান এবং এখন বেগম জিয়ার একমাত্র সন্তান। আমাদের সন্তানরা জেল খাটছে দীর্ঘদিন ধরে, আমাদের বিএনপি বা অন্য কাউকে আইনগত সহায়তা দিচ্ছে না, আইনি লড়াই করতে করতে আমরা দেউলিয়া হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে আমরা বুঝি যে বেগম খালেদা জিয়ার কষ্টটা কতটুকু। চিঠিতে আরও বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া এখন বয়োবৃদ্ধ একজন প্রবীণ মানুষ, তিনি নানা অসুস্থতায় ভুগছেন, এ সময় আপনার অবশ্যই পাশে থাকা উচিত। আপনি যদি দেশে আসেন তাহলে তিনি সাহস ও শক্তি পাবেন, আপনি যদি তার মুক্তির জন্য চেষ্টা নাও করেন আপনার উপস্থিতি তাকে অনেক শক্তি সঞ্চার দেবে। চিঠিতে বলা হয়েছে, কোনো সুসন্তান মায়ের এই দুঅবস্থায় দূরে থাকতে পারে না, সন্তান হিসেবে আপনার একটি দায়িত্ব আছে। আপনি একজন সতর্ক প্রবীণ মাকে এরকমভাবে রেখে আপনি যে বিদেশে অবস্থান করছেন এটা আমাদের সংস্কৃতিতে শুধু নয়, আমাদের পারিবারিক রীতিতেও এটা একটি গর্হিত কাজ। চিঠিতে আরও বলা হয়েছে, একজন বিদ্যা মাকে যখন বৃদ্ধাশ্রমে পাঠানো হয় সেটা যেমন আমাদের সমাজে অপরাধের দৃষ্টিতে দেখা হয়, তেমনি আপনি যে আপনার মাকে জেলে রেখে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন সেটাকেও মানুষ খারাপ চোখে দেখছে। এই চিঠিতে বলা হয়েছে, দেশে আসলে আপনার কী হবে, আপনাকে কারাভোগ করতে হবে, আপনার জন্য আমরা আন্দোলন করব, জামিনের জন্য চেষ্টা করব। কিন্তু ইতিহাসে একটি মর্যাদাকর আসনে আপনি থাকবেন যে আপনি মায়ের জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে এসেছেন, কিন্তু আপনি যদি দেশে না আসে লন্ডনে আরামসে জীবন কাটান তাহলে মনে করা হবে আপনি একজন অযোগ্য সন্তান, সন্তান হওয়ার যোগ্যতাই আপনার নেই। আমাদের কথা বাদ দিন, আপনার মা বেগম খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত, আপনি যদি সন্তান হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করতে চান তাহলে আপনার উচিত অবিলম্বে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে দেশে এসে বাস্তবতার মুখোমুখি হওয়া, তাহলে সন্তানের দায়ভার পালন করবেন। চিঠিতে আরও বলা হয়েছে, আপনাকে মনে রাখতে হবে যিনি মায়ের প্রতি কর্তব্য পালন করতে পারেন না তিনি কখনোই দেশের প্রতি দায়িত্ব পালন করতে পারে না, মাকে যে ভালোবাসে না সে দেশকেও ভালোবাসে না। এই চিঠিতে শতাধিক আটক নেতাকর্মীর মা বোন বা স্ত্রীরা স্বাক্ষর করবেন, স্বাক্ষর করে এটি তারেক জিয়ার কাছে পাঠানো হবে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন ও ঢাকায় জিয়ার মাজার সরিয়ে ফেলতে সরকার আবারও ষড়যন্ত্র শুরু করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করে বলেন,
সরকার বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের উৎস, স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শেরবাংলার নগরে তার মাজার সরিয়ে ফেলার নীল নকশা বাস্তবায়ন শুরু করার পর এবার চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দখল করতে মাঠে নেমেছে তারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনার সম্মতিতে জিয়া স্মৃতি জাদুঘরকে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তরের জন্য প্রস্তাব এনেছে মিডনাইট ইলেকশনের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার নাম ফলক কালি দিয়ে মুছে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। রিজভী বলেন, এটা শুধু নোংরামি নয়, কাপুরুষতা। শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় দেশের স্বাধীনতার ঘোষক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার অর্থই হল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করা। ঐতিহাসিক ব্যর্থতার জন্য শহীদ জিয়ার ওপর ওরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সেজন্যই প্রতিহিংসা মেটাতে এখন শহীদ জিয়ার নাম ও কবরকেও নিশ্চিহ্ন করার ঘৃণ্য কর্মে মেতে উঠেছে। রাজনীতি থেকে প্রধানমন্ত্রীর অবসরের খবরকে স্বাগত জানিয়ে রিজভী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো খুব ভালো খবর, জনগণ সেই দিনের মাইন্ডক্ষণ গণনা শুরু করেছে, কবে আসবে সেই সুখবর যে আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, আমরা সেই তারিখটা জানাতে চাই। আমরা বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি অবসর গ্রহণের সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করুন, দ্রুত কার্যকর করলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। আপনি যদি সত্যি অবসরে যান তাহলে কমপক্ষে ভালো কাজগুলো করুন, মানুষের ক্ষোভ ধিক্কার থেকে নিজেকে হেফাজত করুন। অনেক হয়েছে, এবার রেহাই দিন। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার CEC KM নুরুল হুদা বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির উপর দায়বদ্ধ নন আপনারা। দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিইসি বলেন, সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা তো দূরে থাকব। জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন। এখানে আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভোটার, যাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। আপনারা এসব লোকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন, এরা আপনাদের প্রতি তাকিয়ে আছে। সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবেন এই প্রত্যাশায় রইলাম। সিএসি বলেন, মনে রাখতে হবে আপনাদের দক্ষতার উপরে, পারদর্শিতার উপরে, নিরপেক্ষতার উপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি কখনো কারো প্রতি কোনো রকমের দুর্বলতা আপনাদের থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। কর্মকর্তাদের সিইসি বলেন, কারো প্রতি কোনো রকমের দুর্বলতা, অনুরাগ, বিরাগ কোনো কিছু আপনাদের থাকবে না, কেবল নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যতটুকু করা দরকার ততটুকু আপনাদেরকে করতে হবে। সিইসি বলেন, প্রিজাইডিং কর্মকর্তা যদি সিদ্ধান্ত দেন যে তার পক্ষে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়, তবে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করে কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা যদি মনে করেন নির্বাচন তার নিয়ন্ত্রণ বহির্ভূত, তাহলে তিনি কমিশনে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করবেন। কমিশনের কাছে তার যুক্তি যথাযথ মনে হলে পুরো উপজেলা নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভোটার, যাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। আপনারা এসব লোকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন, এরা আপনাদের প্রতি তাকিয়ে আছে। সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবেন এই প্রত্যাশায় রইলাম। সিএসি বলেন, মনে রাখতে হবে আপনাদের দক্ষতার উপরে, পারদর্শিতার উপরে, নিরপেক্ষতার উপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি কখনো কারো প্রতি কোনো রকমের দুর্বলতা আপনাদের থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। কর্মকর্তাদের সিইসি বলেন, কারো প্রতি কোনো রকমের দুর্বলতা, অনুরাগ, বিরাগ কোনো কিছু আপনাদের থাকবে না, কেবল নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যতটুকু করা দরকার ততটুকু আপনাদেরকে করতে হবে। সিএসি বলেন, প্রিজাইডিং কর্মকর্তা যদি সিদ্ধান্ত দেন যে তার পক্ষে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়, তবে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করে কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা যদি মনে করেন নির্বাচন তার নিয়ন্ত্রণ বহির্ভূত, তাহলে তিনি কমিশনে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করবেন। কমিশনের কাছে তার যুক্তি যথাযথ মনে হলে পুরো উপজেলা নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে।